রাজধানী পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে 20 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশে 2 কনস্টেবল সহ 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকাল 11:45 IFIC ব্যাংকের পল্টন উপশাখায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এই ঘটনায় কর্পোরেট আইডিয়াস নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন পল্টন থানায় মামলা করেন। মামলার অভিযোগে তিনি বলেছেন, আমার প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার মোহাম্মদ আজিম 21,05,000 টাকা নিয়ে IFIC ব্যাংক লিমিটেডের উপশাখায় গিয়েছিলেন। সেখানে তিনি প্রতিষ্ঠানে এক গ্রাহকের হিসাবে 1,00,000 টাকা জমা করে বাকি টাকা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য আরেকটি ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় DMP-র পোশাকে থাকা 2 জন আজিমকে জোর করে বাইরে নিয়ে আসেন। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দেন এবং বলেন, আজিমের নামে মামলা আছে, তিনি যে টাকা বহন করছেন তা অবৈধ। এরপর তারা টাকা সহ আজিমকে মোটরসাইকেলে তুলে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে মুগদা এলাকায় নামিয়ে দেন। ব্যাংকের CCTV ফুটেজে এই ঘটনাটি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত 2 কনস্টেবল নিজেদের পরিচয় দিয়েছেন। তারা হলেন মাহবুব ও আসিফ। DMP-র মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, 20 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে দ্রুত আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে জড়িত পুলিশ কনস্টেবল 2 জন জড়িত ছিল, তাদেরও গ্রেপ্তার করা হয়। সিভিলে থাকা 3 ব্যক্তি টাকার বিষয়ে ওই 2 পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা 2 পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসে, তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় পল্টন থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ছিনতাই হওয়া 20 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, ব্যবসায়ীর 20 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে 2 পুলিশ কনস্টেবল সহ 5 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড পাওয়া ব্যক্তিরা হলেন ডেমরা পুলিশ লাইন্সে থাকা 2 কনস্টেবল মাহবুব আলী ও আসিফ ইকবাল এবং তাদের 3 সহযোগী শাহজাহান, হৃদয় ও রাসেল। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।